মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজ হচ্ছে বুধবার আর 3 তারিখ, আজ থেকে তুর্যর স্কুল স্টার্ট। তো আমি তো ফ্রেশ হয়ে নিলাম ঘুম থেকে উঠে, এবার তুর্যকে এখন তুলবো, তুলে ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, ড্রেস পরাবো, তারপরে বেরিয়ে পড়বো। আর আজকে প্রথম দিন আমার সাথে আমার মা যাবে, চলো সাথে থাকো। আজকে সারাটা দিন কিভাবে কাটাই আর তোর নতুন স্কুল প্রথম দিন ওর কেমন লাগে, কি করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। অলরেডি দেখো 7:05 হয়ে গেছে, এখন তোরকে তুলবো। ওর পাপা ওকে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করছে কিন্তু উঠছে না। তো চলো এবার আমি চেষ্টা করি। মাম, ও মামাম, ওই মামাম, ওঠো 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 না, ওঠো ওঠো, ও মামা, ওই শোনু, এই শোনা, ও মামাম, ওঠো 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 না, ওঠো ওঠো, এদিকে আছো, এদিকে আছো, এদিকে আছো। এরকম করলে হয় নাকি? স্কুল যাবো তো আমরা, আমরা স্কুল যাবো, আমরা স্কুল যাবো, ওঠো ওঠো ওঠো, আমরা স্কুল যাব। গুড মর্নিং, গুড মর্নিং, এই তো চোখ খুলেছে মাম, গুড মর্নিং, ওঠো ওঠো ওঠো। তো প্রথম দিন তো একটুখানি ঘ্যান ঘ্যান করছিল ওঠা নিয়ে, উঠতে চাইছিল না তুর্য, তো ওকে কষ্ট করে ওঠালাম। উঠিয়ে এখন তরুণ ওকে নিচে নিয়ে গেছে, ব্রাশ করাচ্ছে। তো এখন আমি আমি পুরো রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এখনও আমি ওকে খাওয়াবো, ড্রেস পরাবো, তারপর বেরিয়ে পড়বো, চলো। তো তুর্যর চলো ব্যাগ গুছাচ্ছি। ব্যাগ বলতে প্রথমে তো বলেছে যে স্কুল থেকে ব্যাগ কিনতে হবে বলে, আমি এখনও ব্যাগ কিনিনি, কারণ স্কুল থেকেই ব্যাগ দেবে, তার জন্য আমাদের পে করতে হবে, এটাই বলেছিল। তাই জন্য আমি ব্যাগ কিনিনি। আমার কাছে একটা নতুন দার্জিলিংয়ের ব্যাগ ছিল, এই বছর না আগেরবার গিয়ে কিনেছিলাম। তো সেটার মধ্যেই আবার বলেছে ব্যাগ, ওয়াটার বোতল আর টিফিন বক্সের মধ্যে লেবেল লাগিয়ে দিতে, ফাদার্স নেম, মাদার্স নেম, স্টুডেন্টের নেম, কোন ক্লাস, সেসব লিখে দিতে বলেছে, অ্যাড্রেস। তো সমস্ত কিছু লেবেল লাগিয়ে দিয়েছি। আর এক সেট জামা প্যান্ট নিয়ে যেতে বলেছে, ডাইপার দিয়ে দিতে বলেছে, আর ওয়াইপসটা আমি নিজের থেকেই এখানে দিয়ে দিচ্ছি, আর টিফিন বক্সও এখানে গুছিয়ে নিয়েছি। আর টিফিনে বলেছে কেক বিস্কুট এগুলোই দিতে, শুকনো জাতীয় খাবার দিতে, ড্রাই ফ্রুট এরকম দিতে। তো সেটাই আর কি দিয়ে এখানে ওর ব্যাগ গুছিয়ে দিলাম। আর বুক তো এখনও দেয়নি, আজকে দেবে বুক, বুকের টাকা অলরেডি নিয়ে নিয়েছে কিন্তু বুক বলেছে মানে আজকেই দিয়ে দেবে বুক, স্কুল ড্রেস। তো এখানে আমি কিন্তু ওর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওর পাপা তাই ড্রেস পরাচ্ছে, ড্রেস বলতে নর্মাল ড্রেস পরে আজকে যেতে বলেছে, একদম হালকা পাতলা ড্রেস পরে যেতে বলেছে। তো আমি এই সেটটাই পরিয়ে দিচ্ছি, এই সেটটা কিন্তু একদমই হালকা আছে। আর স্কুল শ্যুটা বলেছিল যে বাইরে থেকে কিনে নিতে, তাই জন্য আমি বাটার থেকে স্কুল শ্যু কিনে নিয়েছি, তা আর তার সাথে হোয়াইট সক্স কিনে নিয়েছি। স্কুল ড্রেস আজকেই দিয়েছে, তো স্কুল ড্রেসের সাথে দেখলাম ব্ল্যাক সক্স দিয়েছে, হোয়াইট সক্সটা বেকার হয়ে গেল, থাক অসুবিধা নেই, থাকলে তো কোনো অসুবিধা নেই। তো আমি তো জানতাম না বলে হোয়াইট সক্স কিনে দিয়েছি। তারপরে দেখলাম স্কুল ড্রেস দিয়েছে এক সেট, তার সাথে দিয়েছে হচ্ছে ব্ল্যাক সক্স। তো এই এখন ওকে ড্রেস পরাচ্ছি, রেডি করছি। তো প্রথম দিকে একটু ঘ্যান ঘ্যান করছিল, তারপরে কিন্তু আনন্দ করে রেডি হয়ে নিয়েছে, স্কুল যাওয়ার জন্য একদম রেডি। ওয়াটার বোতল টিফিন বক্সেও লেবেল লাগিয়ে দিয়েছি, তারপরে রেডি হচ্ছে। দেখো না হাতে ফোন নিয়েছে, ফোন তো আমি দিই না ওর হাতে। তো একটু দুষ্টুমি করছিল প্রথম দিকে, তারপরে ঠিকঠাক হয়ে গেছে। আর এইদিকে দেখো ব্ল্যাক শ্যুটা আমি হচ্ছে বাটা থেকে কিনে নিয়েছি, এরকমই আর কি জিপার দেওয়া কিনেছি, পরাতে সুবিধা হবে। আর এদিকে তারপর আবার দুষ্টুমি করছে, আর এদিকে আমার মাও চলে এসেছে। আজকে যে বললামই আমার মা যাবে আমার সাথে, তো বলেছিলাম তরুণকে যেতে, কিন্তু তরুণের তো অফিস আছে, আর ও একটু পরেই 10-15 মিনিট পরেই ও বেরোবে, সেজন্য ও আজ মানে ওর আর যাওয়া হলো না। ও বলেছে একদিন অন্য সময় ছুটি করে যেতে হবে ওকে। তো তুর্য কিন্তু ফাইনালি পুরো রেডি, গলায় মাফলারও দিয়ে দিয়েছি, একটু গলাটা ওর ব্যথা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে হালকা, তো গলায় কিন্তু আমি মাফলারও দিয়ে দিয়েছি। আর এদিকে মাও চলে এসছে আমার, দেখি দেখি, এই এই দেখা, এই মামা, এই দিকে আমার দিকে তাকাতে হবে তো, নতুন জুতো পরে বিছানা নেই আজকে, মানে ইউনিফর্ম ছাড়া। এই না না না, দাদাই ঘুমাচ্ছে, এ এ কি, চলো চলো চলো। এই যে ও ওয়াটার বোতল নিয়ে নিলাম, এটা ভারী আছে আমার কাঁধে, থাক জ্যাঠাইকে বলতে গেছে আবার, নতুন প্রথম দিন স্কুল যাচ্ছে। তো এই যে মামা,
এই যে ওলে 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 কত আদর 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 না মারছে, এটা গুতো দিচ্ছে। ওকে না ওকে না বলো টাটা বাই বাই। চলো চলো ঢক 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 এক্সের জামা, ডাইপার, ওয়াইপস, টিফিন বক্স সব দিয়ে দিয়েছি। তো সকালের দিকে একটু টোটো পেতে না অসুবিধা হয়, কারণ যেই টোটোগুলো বেরায় সবই স্কুল ভাড়ার, আর আমাদের তো কোনো ভাড়া ওরকম টোটো ঠিক করা নেই, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়েছি টোটো। তো ডাইরেক্ট বাস তো এখান থেকে যায় না স্কুলে, ওদের স্কুলে অবধি এখনও শুরু হয়নি এরকম বাস যে ডাইরেক্ট মসজিদ মোড় থেকে পুরো ওদের স্কুল অবধি যাবে, তো সেজন্য ভায়া হয়ে হয়ে যেতে হচ্ছে আমাদের। তো টোটো করে প্রথমে কল্যাণী রোড গেছি, কল্যাণী রোড থেকে আবার অটো করে ওদের স্কুলে পুরো পৌঁছায়। তো এই টোটো থেকে নেমে কিন্তু অটো স্ট্যান্ডেই একদম টোটো নামিয়েছে, তারপরে আমরা ওখান থেকে অটো ধরে নিয়েছি। তো অটো ধরে বেশ অনেকটাই রাস্তা, আর পুরো ফাঁকা, মানে অটোর জানলা ঠালনাগুলো পুরো খোলা থাকে, তো আর হাওয়া চলছিল, আর এইদিকে তুর্যোর আবার একটুখানি ঠান্ডা লেগেছে গলায়, তো সেই জন্য গলা থেকে কান পুরো পেঁচিয়ে নিয়েছি মাফলার দিয়ে, কারণ ওর একটু একটুতেই ঠান্ডার দোষ আছে, আবার হাওয়া লাগলে হচ্ছে তোমার ঠান্ডা লেগে যায়। তাই ভাবছি যে আজকে আমি আর মা চিন্তা করছি যে ওকে বাসই করে দেবো, স্কুল বাস, তাহলে এই প্রবলেমগুলো হবে না, কারণ বাস পুরো আটকা থাকে, সেফটি থাকে, আর ভায়া হয়ে হয়ে বাচ্চা নিয়ে যেতে খুব একটু প্রবলেমই হয়। আর এখানে চোখ মুখের অ্যাক্টিং দেখো, খুব দুষ্টুমি করতে করতে যাচ্ছে আর কি। আর রাস্তাটা ভীষণই সুন্দর হয়েছে, এদিকে রাস্তাঘাট এতটাই সুন্দর, এখনও কিন্তু সেরকম ট্রান্সপোর্টের ব্যবস্থা চালু হয়নি, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু এখনও অবধি চালু হয়নি যে ডাইরেক্ট বাস বা কিছু, ওই ভায়া হয়ে হয়েই যেতে হচ্ছে। তো একটু অসুবিধাই হচ্ছিলো বাচ্চা নিয়ে এরকম ভায়া হয়ে হয়ে যেতে, বড়রা অসুবিধা হয় না, কিন্তু বাচ্চা নিয়ে তার মধ্যে স্কুল ব্যাগ, ওয়াটার বোতল এইগুলো থাকে, তারপরে ওর এক সেট আবার জামাকাপড় তো ব্যাগে ভরে দিয়েছি, আবার এক সেট নিয়েও গেছিলাম যদি কিছু মানে প্রবলেম হয় তো ছাড়িয়ে পড়াতে পারবো আর কি। তো এই চলো 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 এখনই। তো এই হচ্ছে তুর্যোর ক্লাসরুম, আর এখানে ইয়েলো আর রেড কালারের ওনার হচ্ছে ওরা ন্যানি, আর এটা হচ্ছে ম্যাম, পিচ কালারের যে ড্রেস পরা ওটা ম্যাম ছিল। তো ওকে কিন্তু ক্লাসরুমে ঢুকিয়ে দিয়েছে, একটু কাঁদছিল প্রথম দিন, তো একটু কাঁদছিল, তারপরে একটু বাদে ঠিক হয়ে গেছিলো। আর এখানে গার্জিয়ানদের বসার জায়গা করে দিয়েছে আর কি, সব গার্জিয়ানরা এখানে বসে রয়েছে, এক এক করে সব স্টুডেন্টরা ঢুকছে, বড়দের, বড়রা ছোটরা সবারই কিন্তু একই টাইম, 8:30 থেকে স্কুল শুরু। তো প্রথম দিন বলে সমস্ত গার্জিয়ান এসে একত্রিত হয়েছে, আর এখানে টিচাররা এক এক করে আর কি ভিতরে ঢোকাচ্ছে, ইয়েলো কালারের যে ওনা দেখছো সেটাও একটা টিচার। তো আস্তে আস্তে সবাইকে আর কি ঢোকাচ্ছে, ছোটদেরকে আর কি তুলে নিয়ে যাচ্ছে ন্যানিরা, আর এখানে আমরা বসে ওয়েট করছি। এখন আজকে ওদের 10:30 ছুটি হয়ে যাবে, 2 ঘন্টা পর, মানে 8:30 থেকে 10:30 অবধি ক্লাস হবে। তো প্রথম দিন একটু মানে কাঁদছে, তো মা আবার গেছে লুকিয়ে লুকিয়ে দেখতে তুর্যকে যে কাঁদছে নাকি, তো মা গিয়ে দেখে এসছে যে প্রথম দিকে কাঁদছিল, তারপরে নাকি একটু বাদে চুপ হয়ে গেছে। মা এখন যে দেখে আসলো বললো যে এখন চুপচাপ বসে রয়েছে, আর ওদের টেবিল চেয়ারগুলো একদমই ছোটো ছোটো টেবিল চেয়ার, যাতে ওদের বসতে সুবিধা হয়, ব্যবস্থাটা খুবই ভালো আর কি।
তো আমাদের তো বেশ ভালোই লাগলো এখনো অবধি, আজকেই তো প্রথম, মানে ব্যবস্থাগুলো দেখে ভালোই লাগলো আর কি, সেটা বলতে চাইছি আমি। মানে সুবিধা আছে আর কি সব কিছুর, সুন্দর করে ন্যানিরা নিয়ে যাচ্ছে, আদর করে করে যে মানে ভোলাচ্ছে আর কি। প্রথম স্কুল বলে সব বাচ্চাগুলোই তো মোটামুটি কাঁদছে, সবই তো ছোটো ছোটো, আর ওদের ক্লাসে কিন্তু তুর্য সবচেয়ে ছোট, তাও সবার এক একজনের বয়স 3 বছর 3 মাস 4 মাস, কিন্তু তুর্য সবচেয়ে ছোট। তো মা আর আমি এখন একটু বেরিয়েছি। তো সোনা এখন কাঁদছে না, তাই আমরা এখন একটু মনটা ভালো লাগছে, তাই মা আর আমি একটু বেরালাম এখন চা খেতে। সকালবেলা চাটা খেয়েও বেরাইনি, মানে এত ও মানে ওকে রেডি করা, ড্রেস পরানো, খাওয়ানো, এসব করতে করতে আমার চা খাওয়ার টাইমটুকু হয়নি, শুধু জল খেয়ে বেরিয়ে গেছি। তো সোনা এখন চুপচাপ বসে রয়েছে, দেখে আসলাম ওই ইয়ে দিয়ে দরজার একদিকে কাঁচ লাগানো আছে, ওইটা দিয়ে দেখলাম যে ও এখন চুপচাপ বসে রয়েছে, একটু মনটা ভালো লাগছে, এখন চা খেতে যাবো। না এবার সব বাচ্চাগুলো কাঁদছে, সব বাচ্চাগুলো কাঁদছে, সোনা তখন চুপ ছিল, আবার ওরা চুপ হয়েছে, সোনা কাঁদছে, এইভাবে এরকম করছে। কখন ও চুপ থাকছে বলছে, একজনকে চুপ করাই তো একজন শুরু করে দেয়, যেটা হয় বাচ্চাদের আর কি প্রথম দিন স্কুলে। তো এখন দেখলাম সবাই চুপই আছে, এদিক ওদিক তাকাচ্ছে, এ করছে, আর টিচাররা পড়াচ্ছে একজন একজন করে নিয়ে এসে দেখলাম পড়াচ্ছে, বোঝাচ্ছে, এসব করছে। পড়াচ্ছে কি, এখন তো ওদের এইসব চেনাবে যে হেড কোনটা, টো কোনটা, শোল্ডার কোনটা, এগুলোই আর কি মনে হয় করাচ্ছে, বা ABCD শেখাচ্ছে, কি করছে জানি না। যাই হোক একজন একজন করে দেখলাম ডেকে এনে সামনে বোঝাচ্ছে। তো আজকে রোদটাও খুব বেশি উঠেছে, মা আর আমি এখানে চা খেতে এসেছি, আর এখানে চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, চায়ের সাথে বিস্কুট। তো এখানে বসে গল্প করছিলাম একটু মা আর আমি, আর চা খাচ্ছিলাম, কারণ আজকে তো আবার বেশিক্ষণ স্কুল না, আজকে 2 ঘন্টা মাত্র স্কুল, 8:30 থেকে 10:30 অবধি, যেহেতু প্রথম দিন তো এখন এরকমই 2 ঘন্টা করে স্কুল হবে। আর চাটা বেশ ভালোই করেছিল এখানের, তো এখানে চা বিস্কুটটাই খেয়ে নিচ্ছি আমরা, একটু বাদেই ছুটি হয়ে যাবে তুর্যর। খেলো 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 খেলবে না, ওখানেই থাকো, তুমি খাবে তো। এটা বেঁকে গেছে, ও বাবা, এটা কার বাবা? তো বুকের টাকা আগেই নিয়ে নিয়েছিল, আবার বলছে কিছু আরও পেমেন্ট করতে হবে, তো তখন কম নিয়েছিল, বাদবাকি পেমেন্টটা করতে হবে। তো এখানে আমি বুকের পেমেন্ট করছি, আর স্কুল ড্রেসের পেমেন্টটা আজকেই নিচ্ছে, আর আজকেই স্কুল ড্রেস আর কি দিচ্ছে। তো এখানে মাকে আর তুর্যকে বসিয়ে আমি আমার বুকের পেমেন্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর এখন বুক নিতে যাচ্ছি, আর স্কুল ড্রেসেরও পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি, এখন স্কুল ড্রেসও নিতে যাবো। তো মাকে বললাম যে তুমি আর তুর্য এখানে বসে থাকো, আর তোমাদের যাওয়ার দরকার নেই। তো প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর গার্জিয়ান আর প্রচুর স্টুডেন্টও ভর্তি হয়েছে, তো প্রচুর প্রচুর ভিড় ছিল। তো লাইন দিয়ে দিয়ে এখানে বুক নিচ্ছি আর স্কুল ড্রেস নিতে, তারপরে মাকে পাঠিয়েছি, মা আর তুর্য গিয়ে স্কুল ড্রেস নিয়ে এসছে। তো তুর্যর না সোয়েটারটা পাইনি, কারণ সোয়েটারটা বড় বড় ছিল, তো ওর মাপের সোয়েটার আর কি ছিল না, স্কুল ড্রেসটা পেয়ে গেছে কিন্তু সোয়েটার পাইনি। তো বললো হচ্ছে সোয়েটার ওকে ক্লাসের মধ্যে দিয়ে দেবে, কারণ সোয়েটারের পেমেন্টও তো আমার করা হয়ে গেছে। তো ও পায়নি, আরেকটা বাচ্চা পায়নি, দুজন পায়নি, কারণ ওরা দুজন হচ্ছে সব থেকে ক্লাসের মধ্যে ছোট, আর সবাই বললামই তোমাদেরকে যে 3 বছর 3 মাস 4 মাস 3.5 বছর এরকম বয়স, কিন্তু তুর্য আর ওই বাচ্চাটা সব থেকে ছোট। তো ওরা দুজন সোয়েটার পায়নি, বাদবাকি সবাই পেয়ে গেছে। তো ওদের সোয়েটার বললো ক্লাসরুমের মধ্যেই দিয়ে দেবে, কারণ বড় বড় পরলে তো মানে বোকা বোকা লাগবে না, বড় বড় ভালো লাগে না, তাই জন্য। আর দেখো দুষ্টুমিটা দেখো ওর, তো এইটা হচ্ছে যে মার হাতে যে দেখছো ওইটার মধ্যে সমস্ত বই রয়েছে, তো বই নিয়ে রোজ ওদের আপ ডাউন করতে হবে না বললো, মানে সোমবার বইটা আর কি দিয়ে দেবে, আবার শুক্রবার করে দেবে, ওদের মানে ক্লাসের রুমেই আর কি বইগুলো থাকবে। আর বললো ট্রান্সপারেন্ট যে মলাটগুলো আছে না ওই কভারগুলো দিয়ে ওই কভার করে দিতে, ট্রান্সপারেন্ট কভার দিয়ে আর লেবেল লাগিয়ে দিতে। দেখো এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছে, এখন রিল্যাক্স, কোনো ব্যাপার না, আসার সময় কাঁদছিলো, ক্লাসরুমেও প্রথম ঢুকে কাঁদছিলো, কিন্তু এখন কিন্তু পুরো রিল্যাক্সে বাড়ি যাচ্ছে। দেখো বাবা বাবা ঢং করছে, প্রথম দিন স্কুলে ঢং করছে। একা একা ছাতা খুলেছে,
একটা ফটো তুলে নি না মাম্মা, এই জায়গাটায় একটা ফটো তুলে দি। এক একা ছাতা, এক একা ব্যাগ, ব্যাগ দেখা যাচ্ছে, বদমাইশি করছে। চলো 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 চলো, এই যে অনেক পড়াশোনা করে বেড়াচ্ছে, কি কান্না। কালকের থেকে যদি আমি কাঁদতে দেখি না রোদ মারাত তো থাকা চলে যাও, থাকা চলে যাও। তো আমরা স্কুল থেকে বেরিয়ে কিন্তু আবার অটোতে বসে গেছি, আর এইভাবে যাতায়াত করা খুবই কষ্ট একটা বাচ্চা নিয়ে, বললামই আগে। আর দেখলে না স্কুলে ঢুকতে ঢুকতেই মা বললো তুই আগে বাসের অ্যাপ্লিকেশন কর, মানে বাসের ফর্ম ফিল আপ কর আর কি। তো আমি কিন্তু বাসের যে মেন হেড তার সাথে কথা বলে এসেছি, তো ফর্মও ফিল আপ আর কি মোটামুটি বলে আসলাম আর কি। ফর্ম ফিল আপ বললো কালকে করব, আমি বলে আসলাম, কারণ আমি তো প্রিপেয়ার হয়ে আসিনি, পেমেন্টও নিয়ে আসিনি, টাকাও নিয়ে আসিনি আর কি অত, যে আজকেই আর কি করে যাব। ভাবিও নি যে আমি ভেবেছিলাম যে দুই তিন মাস ওকে দিয়ে আসবো, নিয়ে আসবো, এরকমই করব। কিন্তু খুব কষ্ট হবে, এক তো আমাদের কষ্ট হবে, আমাদের কষ্টের কথা ছাড়ো, সব থেকে কষ্ট হবে হচ্ছে তুরজোর। তো তুরজোর কষ্টের কথা মাথায় রেখেই আমরা হচ্ছে বাসের ডিসিশানটা নিলাম যে ওকে স্কুল বাস করে দেবো, কারণ স্কুল বাস কি একদম আমাদের মোড়ের মাথা থেকে উঠবে, আবার মোড়ের মাথায় দিয়ে যাবে, আর চতুর্দিক আটকানো। তো তুরজোকে এখন অটো করে, তারপরে তো দেখলে টোটো করে বাড়ি গেলাম, বাড়িতে ওর ঠাম্মির কাছে রেখে আমি আবার এখানে স্কুল ব্যাগ কিনতে চলে এসেছি, কারণ ওদের স্কুল থেকে বললো বাইরে থেকে স্কুল ব্যাগ কিনে নিতে। আর যে দার্জিলিংয়ের রেড কালারের ব্যাগটা দেখলে ওটা একদমই ছোট, তো একটাই মাত্র চেন আছে, ওটা ঠেকা কাজ চালানোর জন্য ঠিক আছে, কিন্তু সবসময় স্কুলে যাওয়ার জন্য ঠিক না। তো ওখান থেকে একটা স্কুল ব্যাগ কিনে নিলাম আমি। আর এখানে দেখো তুরজোর বই দিয়েছে, সমস্ত বুক সেট আর কি, অনেকগুলো বুক দিয়েছে। তো এইগুলোকে আবার রাত্রিবেলা বসে সমস্ত কভার করতে হবে, তাই ট্রান্সপারেন্ট কভার কিনে নিয়ে আসলাম, লেবেল কিনে নিয়ে আসলাম, মানে নেম প্লেট আর কি। তো এখানে দিয়েছে হচ্ছে সমস্ত কালার, জানি না কী করবে, কোনো পেন্সিল রাবার এগুলোর কোনো দেখলাম না ব্যাপার, সমস্ত খালি দেখছি হচ্ছে কালার আর বুক, বুক কালার করে করে আর কি শেখাবে। আর এখানে ট্রান্সপারেন্ট কভারটা আমি আলাদা কিনে নিয়ে আসলাম একটা রোল, তার সাথে নেম প্লেটও বললাম কিনেছি। তো এগুলো এখন বলেছে ওদের ট্রান্সপারেন্ট কভার দিয়ে কভার করে নেম প্লেট লাগিয়ে দিতে। তো নেম প্লেট তো কিনেছি, কিন্তু দেখলাম যে ওদের প্রত্যেকটা বইয়ের মধ্যে না নেম তারপরে হচ্ছে ক্লাস, সেকশন, রোল নাম্বার এগুলো মেনশান করা রয়েছে, সেজন্য আর নেম প্লেট লাগানোর কোনো প্রয়োজন নেই। তো দেখো এই একটা সেট বুক, গেট সেট গো। তো এই সমস্ত বুকগুলো দিয়েছি, এক এক করে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। তো এগুলোর মধ্যে জানি না হয়তো কালার করে করে সমস্ত কিছু চেনাবে, শেখাবে, খেলার ছলে আর কি পড়াচ্ছে যাকে বলে। তো ওই ভিতরে আর কি ডিজিটাল ব্ল্যাকবোর্ড আছে, ওখানে মানে সমস্ত কার্টুন চালিয়ে দিচ্ছে। তারপরে অ্যাপেল, একটা বিশাল বড় অ্যাপেল দেখছিলাম একদিন, অ্যাপেলের ছবি দেখিয়ে এটা অ্যাপেল, এরকমভাবে অ্যাপেলে রং করা, বেলুনে রং করা, এই এই সব আর কি। তো এইসব বইগুলো দিয়েছে। তারপরে দেখলাম পিছনের দিকে কঠিন কঠিন রাইমসও আছে, দেখলাম পিছনের দিকে, জানি না আমি তো দেখে মাথায় হাত যে অত কঠিন রাইমস ওরা পারবে কোনো। আমাদের আমাদের আগে কি ছিল এরকম, নার্সারিতে টুইঙ্কেল টুইঙ্কেল ছিল, জনি জনি ছিল, বাবা ব্ল্যাকশিপ ছিল, তো এইগুলোর কোনো সিনই নেই দেখছি, অন্য অন্য সব কঠিন কঠিন রাইমস। তারপরে দেখলাম প্যারাগ্রাফও আছে, জানি না ওগুলো হয়তো একদম শেষের দিকে, এখন তো না, এই মুহূর্তে তো সমস্ত দেখছি কালার ঠালার দিয়েছে, কালারই করবে, তো ওগুলো হয়তো লাস্টের দিকে একদম সেশন যখন শেষ হবে সেই মুহূর্তে হয়তো ওগুলো মুখস্থ করা, তখন একটু বড় হয়ে যাবে। তো আর যেই মানে অ্যালফাবেটের বইগুলোও দেখলাম কি সব কঠিন, আমরা কি এ ফর অ্যাপেল জানতাম, এখানে মানে কঠিন কঠিন, যত কঠিন মানে কোনো দুই তিন চার অক্ষরের না, সাত আট অক্ষরের আর কি সমস্ত অ্যালফাবেটের, এ ফর মানে কি একটা জানি দেখলাম, মানে সব কঠিন কঠিন আর কি, সোজা সোজা কিছু নেই। তো এই কটা অনেক কটা বই, দশটা বই দিয়েছে, আর কালার দিয়েছে এই এই সব দিয়েছে। দেখো এই রাইমসের বই মনে হচ্ছে এটা, হ্যাঁ রাইমসগুলো কত মানে মানে চেনা পরিচিত রাইমস না আর কি, সেটাই বলতে চাইছি আমি। টি ফর টুথপেস্ট, টি ফর আমাদের টাইগার ছিল আমাদের সময়, এখন টুথপেস্ট দেখলাম।
তো এই সব আর কি বইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, তাই জন্য শেয়ার করছি। এই দেখো সোফা, এইসবের আর কি ফটো। এগুলো মানে কালার করতে হবে, কালার করে হয়তো চেনাবে যে এটা সোফা, এস ফর সোফা, এইসবই আর কি। তো সুন্দর, বেশ ভালো লাগলো, খেলার ছলে পড়াচ্ছে আর টিচারের ব্যবহার অনেকই ভালো। তো সমস্ত প্যারেন্টসদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়েছে উনি, উনি প্রতিদিন যা করাচ্ছে তো প্রতিটার পিক তুলে আমাদেরকে পাঠাচ্ছে। ব্যবস্থাটা বললামই খুবই ভালো, যা রং করাচ্ছে, যা করাচ্ছে, ওদের খেলাচ্ছে, ট্রেন লম্বা করে ট্রেন সাজিয়েছে, মানে এটা প্রথম দিন না, আমি সেকেন্ড থার্ড দিনের কথা বলছি। তো মানে যা যা করাচ্ছে প্রতিদিনের পিকচারগুলো আমাদের আর কি পাঠিয়ে দিচ্ছে, যে কিভাবে আর কি পড়াচ্ছে। তো এই আমার ভালোই লেগেছে বইগুলো, দেখো তোমাদের প্রত্যেকটা আর কি আমি তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করে দিলাম। এইগুলো দেখো কত বড় বড় রাইমস, সেটাই আমি তোমাদেরকে বলছি। আর এটা অ্যানিম্যাল রাইমস, দেখো অপরিচিত রাইমস আর কি আমাদের কাছে। তো এইগুলো মানে শেষের দিকে আর কি ওরা শিখবে, তো দেখে নাও বইগুলো তোদের স্কুলের। তো এখানে হচ্ছে বুক কভার করে দিয়েছি, দেখো ট্রান্সপারেন্ট পেপার দিয়ে, যেরকম বলেছিল যে ট্রান্সপারেন্ট পেপার দিয়ে আর কি, পেপার বলতে কি প্লাস্টিক জাতীয়, ওই ট্রান্সপারেন্ট দিয়ে আর কি বুক কভার করে দিয়েছি। আর বললাম আমি লেবেল লাগানোর দরকার পড়েনি, কারণ এখানে ওদের নেম প্লেটের মতন বইয়ে করা রয়েছে, ওটার মধ্যেই নেম আর নার্সারি, কোনো রোল নাম্বার তো দেয়নি, জানি না রোল নাম্বার, এখনও আই কার্ডও পাইনি। তো এখানে নাম আর নার্সারি আর কি লিখে দিয়েছি,
আর এইটা হচ্ছে ডায়েরি, ডায়েরিতে প্রতিদিন ডায়েরিটা আর কি বাড়িতে দিয়ে দেবে, কি করাচ্ছে না করাচ্ছে ডায়েরির মধ্যে লিখে দেবে। আর সমস্ত বুকগুলো আর কি স্কুলেই থাকবে, প্রতিদিন বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া ওদের প্রেশার কাঁধের উপরে, সেজন্য দেবে না। সমস্ত বই ওদের ক্লাসরুমেই থাকবে, শুক্রবার করে সমস্ত বই আবার ফেরত দেবে, শনি রবিবার বাড়িতে আর কি দেখার জন্য যে কি করিয়েছে না করিয়েছে, আবার সোমবার থেকে জমা রাখবে। এরকমই হচ্ছে ওদের সিস্টেম। আর এই যে এই পেপারগুলো দিয়ে, এই যে দেখো এই প্লাস্টিকগুলো দিয়ে আর কি কভার করে দিয়ে। তো এই হচ্ছে স্কুল ব্যাগ তুরজোর, এই ব্যাগটাই কিনে দিয়েছি। তো ব্যাগটার মধ্যেও লেবেল লাগিয়ে দিচ্ছি, নাম আর নার্সারি ক্লাস লিখে। তো লেবেলটা এটার ব্যাগটার মধ্যে না একদমই লাগানো যাচ্ছে না, উঠে গেছে, তো অসুবিধা নেই, ওর ব্যাগটা চিনেও গেছে আভিয়ানের ব্যাগ। মানে এগুলো আর কি নেম প্লেট লাগাতে পড়েছে, কারণ অনেক বাচ্চা তো, সব বাচ্চাদের ব্যাগ যদি গুলিয়ে ফেলে ম্যামরা, তো সেজন্য। তো এই ব্যাগটার মধ্যে না লাগিয়েছি ঠিকই, তো যেতে না যেতেই উঠে গেছে আর কি। তো সেকেন্ড দিন যখন স্কুলে গেছে তার আগেই উঠে গেছে নেম প্লেট, কারণ লাগানো যাচ্ছে না, কাপড়ের তো কাপড়ের মধ্যে ভালো করে বসছে না, স্লিপ খেয়ে উঠে যাচ্ছে। অনেক চেষ্টা করেছি লাগিয়ে মানে পুরো আটকানোর, তো হচ্ছে না। আর ওদের স্কুল থেকে কিন্তু ক্যালেন্ডার টাইপেরও দিয়েছিল, এই ক্যালেন্ডারটা হচ্ছে কোন দিন কোনটা ছুটি, তো ছুটির ক্যালেন্ডার। তো এখানে টানিয়ে রেখেছিল দাদাই প্রথমে ডাইনিংয়ে, নিচের ডাইনিংয়ে, কিন্তু ও হাত পেয়ে ছিঁড়ে দিচ্ছে। ও দেখো কোনাটা নিচের কোনাটা ছিঁড়েও দিয়েছে এইটুকুনি, তো সেই জন্য আবার এখান থেকে খুলে ঘরের ডাইনিংয়ে লাগিয়ে দিয়েছে। তো ওর স্কুল ব্যাগ কালকের জন্য আবার কিন্তু রেডি।